আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বোয়াল মাছ বা আর মাছ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি বোয়াল মাছটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কালকে রাতে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো বোয়াল মাছ, কেটে নিয়ে আসছে। তো আমি দুই ভাগে ভাগ করে রেখেছিলাম, তো আজকে এক ভাগ নিয়েছি। এটাকে মিডিয়াম সাইজের পিস করে নেব, একটু ধুয়ে পরিষ্কার করে মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি আমি। দেখতেই পেয়েছেন বেশি ছোট না বড় না, কারণ এই মাছগুলো অনেক নরম হয়, এতে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে যাওয়া গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন, একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দুটোই দিয়ে দিলাম। দিয়ে এর মাঝে আমি রসুন বাটা দিয়ে দিলাম, যদি স্কিপ হয়ে গেছে সরি। দিয়ে একটু ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোগুলোকে এই কষানোর মধ্যেই, তেলের মধ্যেই নরম করে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে টমেটোটাও অনেকটা গলে আসছে, প্রায় 80% গলে আসছে। তো এরপর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, আপনারা মাছ যতটুকু নেবেন ঠিক ততটুকু। এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, যাতে একটা ভুনা বা চটচড়ি হবে, একটু লাল মরিচ 1.5 চামচ দিয়েছি। আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দেওয়ার পরে মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এটাতে কিছুটা পানি দিয়ে দেবো, আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে 1 কাপ পরিমাণ পানি দেব। তো পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন বলক চলে আসবে, বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে বলক চলে আসছে। তো এখন ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা মাছ দিয়ে দেওয়ার পরে একটু ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। তো আপনারা সবাই জানেন এই মাছগুলো অনেক নরম হয়। তারপর আমি আবারও বলে দিচ্ছি, এগুলোকে অনেক সাবধানতার মাঝে নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন দেখতেই পাচ্ছেন একদম অনেক ভালোভাবে বলকাচ্ছে। তো খুন্তি দিয়ে নাড়তে গিয়ে আর নাড়িনি, এখন হাতলটা ধরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা আবারও উঠিয়ে দেখতেই পাচ্ছেন এখন অনেকটা মাখামাখা হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি আবারও একটু হাতল ধরে নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ আবার একটু পানি দিয়ে দিব। এই পানিটার উপরে আমি ধিমি জ্বালে এটাকে রান্না করব। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, আবার হাতলের ধরে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একদমই হয়ে গেছে এখন মাখামাখা। এটাকে আমি একটু আর একটু মাখামাখা হলে একটু ধনে পাতা দিয়ে এটাকে পরিবেশন করব। তো দেখতেই পেয়েছেন একদম মাখামাখা হয়ে গেছে। আর এই মাছগুলো যদি অনেক নরম, তাই আমি একবারও খুন্তি লাগাইনি, আপনারা দেখেছেন। বারবারই আমি হাতলের ধরে নেড়েছি। রান্না শেষ, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু পরে পরিবেশন করব। তো পরিবেশন করছি একটা প্লেটে নিয়ে, দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে, কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, আশা করছি সবার ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার পেজ এবং চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন, সেটা কিন্তু ভুলবেন না। ভালো মন্দ অবশ্যই কমেন্টস করবেন, দোয়া করবেন বেশি বেশি গুটি গুটি পায়ে যাতে সামনে এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।